মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। একটা ফ্রেশ মর্নিং ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি সোমনাথ, অলরেডি তোমাদের সঙ্গে কালকে কথা হয়েছে, দেখেছো আমরা কালকে পার্ক স্ট্রিটে গেছিলাম, তো অনেক রাত করে ফিরেছিলাম বলে পার্ক স্ট্রিটের ব্লগটা এন্ড করেছিলাম। তো আজকে সকালের দিকে একটু লেটে ঘুম থেকে উঠলাম, তো আজকে মার বাড়ি যাবো, মানে আমার বাড়ি বলতে আমার মার বাড়ি যাবো। তো মোটামুটি ইচ্ছিতা সব রেডি হয়ে গেছে, তো এখন তোমার দেখাচ্ছি, দেখো এই যে ইচ্ছিতা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। মাকে অনেকদিন বাদে ব্লগে দেখছো, মাঝখানে এসছি একবার দুবার মার বাড়িতে, বাট এখানে আর ব্লগ করিনি, ওই জন্য মাকে দেখোনি। গ্যাসের পেন হচ্ছিল আর চা নিয়ে আধ ঘন্টা ধরে চলছে। প্রথমে ফার্স্ট টাইম মাসি চা দিল, দেখছি রসুন দিয়ে চা। আমি আগের দিন মাংস করেছিলাম, তো আদা রসুন পেস্ট একসাথে, মানে আলাদা আলাদাই বাট জয়েন্ট হয়ে যায় না, ওরকম ছিল, তো ও বুঝতে পারিনি, ওটা দিয়ে চা করে ফেলেছে। ওটা সোমতে ওটাই খেয়ে নিল। এখন মা চা করে এনেছে, খেতে গিয়ে দেখছি চিনি নেই আর তেতো। তো ওদের সবাইকে হ্যাপি হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে, খুব ভালো করে এনজয় করো, যেমন হোক বাড়িতে ফ্যামিলির সাথে, নিজেরা নিজেরা বন্ধুদের সাথে হতে পারে, বাইরে বেরিয়ে হতে পারে, তোমাদের মতো করে এনজয় করো। আর এখন এই মুহূর্তে আমি একটু ডাউন আছি, আশা করছি আমরাও ডাউন, এখন আমরা যাব ওই বাড়িতে। আর একটা বড় আমি তোমরা প্রমাণ দেবে যে আজ বড় একটা গুরু দায়িত্ব সঙ্গে দিয়েছি, যেহেতু আমার বাড়িতে এখন যাব বলেছি, তোমাদের আমার বলেছি কিনা জানি না, আমার ক্লায়েন্ট আসবে, তো আমি কাজে বিজি থাকবো এই বেলাটা পুরো। তো সোম বলেছে নাকি সোম অল্প অল্প করে, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো একটু একটু করে আমাদের বাবার। সে তো কি দেখাবে সেটা না, মেইন ব্যাপার হলো তুই বলেছিস না আজকে আমার ব্লগের কন্ট্রিবিউশন থাকবে, আমাকে দেখতে হবে, ব্লগ করবে, তো এটা তোমরা সাক্ষী হলে দেখা যাক সোম একটু একটু করে কি ব্লগ করে। আর তোমাদের মনটা খুব খারাপ হয়ে যাবে আবার, কারণ মানুষরা চলে যাচ্ছে, ওরা যখন আসে তখন ভালো লাগে, চলে গেলেই মনটাও খারাপ হয়ে যায়। আর আমার মায়ের কথা খুব মনে পড়ে। হ্যাঁ মানে আমরা দমদমের বাড়িতে প্রায় ধরো মাসে তো একবার যাওয়া পড়তোই মিনিমাম, তো তারপরেও দিদাকে দেখতাম অলওয়েজ, যখন আমরা চলে আসি দিদা মানে বাইরে এসে রাস্তায় যতক্ষণ আমাদের গাড়িটা দেখা যেত পারতো, আর মারও সেই অবস্থা। আমারও মনটা সত্যি যতই থাকি না কেন খারাপ তো লাগেই, আর মা ওরকম কাজে থাকে, যতবার যাবো ততবার দেখো চোখে জল চলে এসছে। আমার মায়ের কথাও খুব মনে পড়ছে, তো ওই জন্য আর কি, যে মা এরকম করে দাঁড়িয়ে থাকতো আর বলতো আবার আসবি। বাট মাকে বলেছি আমার কাছে কি, এখন দু তিন দিন একটু থেকে আসতে, ক্রিসমাসটা চলে যাক, দু দিন তিন দিন থেকে যাবে, তারপরে মাকে নিয়ে অনেক প্রোগ্রাম আছে, তোমরা সামনে জানতে পারবে, ভালো ভালো প্রোগ্রাম আছে, স্পেশাল টাইম কাটাবো বলে আমরা একটা স্পেশাল জায়গায়, অনেক দিন বাদে আবার তোমরা ওই ফ্রেমটা পাবে, স্পেশাল জায়গায় স্পেশাল টাইম। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার, চলো। তো আমরা বাড়ি চলে এসেছি, তো এখন আপাতত ঈপ্সিতা খুব বিজি আছে, ও ক্লায়েন্ট এসছে তো কাজ করছে, আর আমি এলাম কোথায়, ছাদে এলাম, তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল ফুটেছে। বাবা গাছ করে শীতকাল এলেই, এবার ম্যাক্সিমাম চন্দ্রমল্লিকা করেছে, তো তোমাদেরকে দেখাবো গাছগুলোর। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো অ্যাঞ্জেলও আমার সঙ্গে চলে এসছে, অ্যাঞ্জেলকে এখন খেলাতে হবে, বল নিয়ে এসছে তো ওকে এখন খেলাতে হবে, তো ওটাও খেলাবো, তো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো যে কেমনভাবে খেলছে। আর তোমার গাছগুলো সুন্দর, লাস্ট ব্লগে তোমার মনে ইপসিটা দেখিয়েছিল, তো সেখানটায় অত ফুল ফোটেনি তখন অতটা, কিন্তু এখন দেখো পুরো কালারফুল হয়ে আছে পুরো, এ দেখো দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ লাগছে। অ্যাঞ্জেল কিন্তু পাগল হয়ে গেছে, দেখো অ্যাঞ্জেল চলে এসছে, এখন অ্যাঞ্জেলকে খেলাবো, দে যা, এই দেখো সোনাটা, আর একটু খেলবি, এই নে যা, চলে আয় চলে আয় চলে আয়, আবার যা,
গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছে, তারপর থেকে আমার সাথে তোমাদের আর কথা হয়নি। সোম শুনলাম ব্লগ করেছে একটু একটু, বাট কী করেছে কতটা করেছে আমি জানি না, কারণ আমি এদিকে টোটালি কাজে ব্যস্ত ছিলাম। তারপরে যখন ফ্রিও হয়েছি এত টায়ার্ড ছিলাম যে একটু কিছু খেয়ে মানে খেতেই আজকে আমাদের 4:30 হয়ে গেছে, তারপরে এত টায়ার্ড লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি। তো আমরা এখন ফার্স্টে একটা জায়গায় যাচ্ছি, আমি যাই না, আমি একটা জায়গা বলছি, সোম তোমাদের বলে দিয়েছি কি দেয়নি, দেন ওখান থেকে যাব মানে আমার মোস্ট ফেভারিট একটা মানে জায়গায় বলতে পারো, তো সেটা তোমরা দেখতেই পাবে। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, অলরেডি 8 বেজে গেছে, তো চলো এখন বেরোনো যাক। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কথাই হয়েছে দুপুরবেলা যে বাবার গাছ দেখিয়েছি এবং অ্যাঞ্জেলের খেলা। তো অ্যাঞ্জেলের খেলা লাইভ তোমরা কখনো দেখোনি এর আগে ব্লগে, তো আমি আজকে ভালোভাবে তোমাকে দেখেছি ছাদে কীভাবে বল খেলে। তো এখন অলরেডি লেট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। তো দুটো জায়গা যাওয়ার আছে, একটা হচ্ছে ইপসিতার খুব ফেভারিট জায়গা, আর একটা হচ্ছে আমারও ফেভারিট জায়গা ওটা। আর আমাদের বাড়ির সামনে তোমার অলরেডি বলেছি খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে আমাদের বাড়ির সামনে, তো সেটা দেখাবো। তো মিনি পার্ক স্ট্রিট বলা যায়, বাট আমি বলবো না মিনি পার্ক স্ট্রিট, কারণ এটা কখনো রিলেট করবো না পার্কের সঙ্গে, এটা আমাদের এখানকার বিশেষত্ব। হ্যাঁ ওই তো, ওটাই তো, মানে আমাদের এখানকার মিনি পার্ক স্ট্রিট, যারা যেতে পারছে না তাদের জন্য। আর এখানে কি বলতো, এখানে মানে সবাই মোটামুটি, ও একটা ফটো ছেড়েছিল সেখান থেকে মোটামুটি সবাই জেনে নিয়ে কোথায় কোথায় করে এসে ঘুরে দেখছে, এখানকার রিল টিল তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির সামনেই, আমাদের আর যাওয়া হয়নি এখন বেশি। আজকে আর বেশিক্ষণ টাইমও নেই যে অনেকক্ষণ এখানে টাইম কাটাবো বসবো, সেটা পসিবল তো হবে না, একটুখানি যাবো ওই 10-15 মিনিট মতো থেকে, দেন আমাদের বেরিয়ে যেতে হবে। একদম চলো বেরোনো যাক। দেখো আমরা চলে এলাম এক্ষুনি, তোমাদের জাস্ট দেখাচ্ছি, এই পেছনে দেখতে পাচ্ছ কিনা যাই না, লাইটে দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ না, ওই দূরে দেখো, ওই যে আমাদের বাড়ি সরাসরি, এই যে এই দেখো, এই যে আমাদের ফ্ল্যাট, আর আমরা এসে গেছি ফ্ল্যাটের ঠিক অপোজিট, এই যে এখানে। এবার ভেতরটা সোমই ভালো করে তোমাদেরকে দেখাবে। তো এই জায়গাটা সারা বছরই লাইটিং থাকে, সাজানো থাকে, বাট হ্যাঁ যে কোনো ফেস্টিভের টাইমে আলাদা আলাদা ফেস্টিভ অনুযায়ী সাজানো হয়। যেমন যেরকম দুর্গাপুজোর টাইমেও হয়েছিল, তখন তো আমরা মানে ব্লগ করিনি এবছর, বাট গত বছর আই থিঙ্ক করেছিলাম, আমার ঠিক মনেও নেই। তো এখন আবার ক্রিসমাসের টাইম, নিউ ইয়ারের টাইমে একরকম হবে, তো টাইম টাইম অনুযায়ী চেঞ্জ হয়। আর খাওয়ারের দোকান ফোকান এগুলো তো মানে সারা বছরই থাকে। আগের দিন সোম যেটা বলছিল তোমাদের যে ঘরের সামনেই ফুড পার্ক, তো এটাই, এখান থেকেই আমাদের টুকটাক টুকটাক খাওয়ার যায়। তো চলো যাই, বাকিটা সোম কন্টিনিউ করবে। এরকম পুরো গ্রিন কার্পেটের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, এইগুলোকে কি সুন্দর সাজিয়েছেন, এই যে লাইটিংটা, এগুলো কিন্তু সারা বছর থাকে। আর ভেতরে তোমরা, আমি কিছুটা কিছুটা দেখাচ্ছি এখান থেকে, ভেতরে দেখো এরকমভাবে ফুড স্টল যেগুলো বসেছে না, এই ফুড স্টলগুলোই সারা বছর এইখানে থাকে, মানে এই যে জায়গাটা দেখছো এই জায়গা দিয়ে এই ফুড স্টলগুলো থাকে, আর এই চেয়ারগুলোও কিন্তু সারা বছরই থাকে এখানে। বেশ সন্ধ্যাবেলা এসে সবাই আড্ডা ফাড্ডা দেয়, প্লাস সবাই সবার ডগিদেরও নিয়ে আসে, হাঁটায় ফাটায়, আমিও মাঝে মাঝে অ্যাঞ্জেলকে আনি, খুব কম যদিও। আর কোনো অকেশন পারপাসে ফুড স্টলগুলো এরকম ভেতরে ভেতরে হয়ে যায়, এরকম কিন্তু লাইন দিয়ে ভেতরে অনেকগুলো আছে। আর এই যে, আর এই দিকটা তো তোমরা দেখে নিলে, ওই সাইডটাও খুব সুন্দর সাজিয়েছে, ওই সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই সাইডটা এরকম করেছে, এখানে একটা ছোট্ট স্টেজের মতো করেছে, আর এখানে এরকম ছাতা দিয়ে সাজিয়েছে। সোম আগে আগে ঘুরছে কেন বলো তো, ও আগে আগে ঘুরছে যাতে ও ব্লগে আসতে পারে ম্যাক্সিমাম টাইম। ভেতরে একবার ঢুকেই এলাম,
প্রথমে প্ল্যান ছিল কি বলতো, এই জায়গাটা একটু ঘুরবো, তোমাদের সাথে ব্লগ তো করবোই, বাট একটু ফুড স্টল থেকে টুকটাক কিছু খাবো, প্ল্যান ছিল, খিদেও পেয়েছিল, এখান থেকে একটু কিছু খাবো, একটু টুকটাক খাবো, বাট আজকে হবে না বুঝতে পারছি টাইমে। তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানটা, আর রাতে পারলে একটু ফাঁকা থাকবে, আমরা যখন আসবো তখন যদি পারি একটুখানি না, আমাদের অ্যাকচুয়ালি এখানে কি বলতো আজকে কোনো ছবি তোলা হলো না, কারণ কি লেট হয়ে গেছে, প্লাস ওরাও আছে, এখন বারবার ওদের সাথে মানে ধাক্কা খাচ্ছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো ছবি তোলার প্ল্যান আছে, রাতে পারলে এসে একটু ছবি তুলবো, এখন আর ছবি তোলা হবে না, চলো তোমাদের দেখিয়ে দিই একবার। তো যেটা দেখাচ্ছিলাম এই দেখো, এই যে এইখান থেকে শুরু করে এই দেখো একদম লাইন দিয়ে এই যে ফুড স্টলগুলো, হ্যাঁ, আর এখানে দেখো, এই দেখো এখানে এরকম চেয়ার ফেয়ার সব পাতা, এটা এই মাঠটা যথেষ্ট বড়, দুর্গাপূজার সময়ও কিন্তু খুব সুন্দর সাজায়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন আর লেট হয়ে যাবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে, আর আমরা সত্যি যেভাবে আরেকটু টাইম কাটাবো ভেবেছিলাম, বাট সেভাবে না হলেও বন্ধুদের সাথে দেখা হলো, আড্ডা হলো, ভালোই লাগলো। আর এখন তোমরা মুভি শুনে নিয়েছো, তো আশা করছি বুঝেই গেছো আমরা কি দেখতে যাচ্ছি, একটু ধর আমি ইয়ে হচ্ছে আমার প্রবলেম। তো আমরা যাচ্ছি ট্যাঙ্কি দেখতে, তো এটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, যেটা বলছিলাম যে শাহরুখের মুভি মানে জাস্ট এটার জন্যই ওয়েট করে থাকি, তো একটা সিনও মিস করতে চাই না, তো মনে হচ্ছে আজকে মিস হয়ে যাবে, হ্যাঁ ওই জন্য, আর এখন আর কোনো কথা না, চলো ডাইরেক্ট যাও, ডাইরেক্ট হলে চলো, অলরেডি চলে এসেছি এখানে, অলরেডি 9টা বেজে গেছে, তো পপকর্ন নিয়ে নিয়েছি, তো এখন গিয়ে বসবো, এখন আর কথা বলতে পারছি না, মানে ফার্স্ট সিনটা মিস, ফার্স্ট সিন মিস হয়ে যাবে, চলো যাওয়া যাক। জাস্ট দেখে বেরোলাম, আমার তো ফাটাফাটি লেগেছে, আর কেমন হয়েছে তোমরা কি দেখো, অসাধারণ লেগেছে আমার, মানে আমার ফাটাফাটি লেগেছে, বড় ভালো লেগেছে, তো অসাধারণ। প্রত্যেকটা ক্যারেক্টারের খুব ভালো, তো তোমরা দেখতে পাচ্ছ আবার ব্যাকগ্রাউন্ডে আমরা আবার এখানে চলে এসেছি, আর এর মাঝখানে একটা জিনিস বলতে চাই, ঘটনা ঘটে গেছে, কিছুদিন ধরে আমি একটা জিনিস ফলো করছি, শাহরুখের মুভি দেখতে গেলে আমাদের সাথে কিছু না কিছু ইনসিডেন্ট একটা ঘটছে, মানে ট্র্যাজেডি কিছু একটা ঘটছে। লাস্ট টাইম আমরা যখন ইয়ে দেখতে গেছিলাম, জওয়ান দেখতে গেছিলাম, সোম পুরো পপকর্ন কোল্ড ড্রিঙ্কস পুরো ফেলে, ও ইয়েস ইয়েস কি করে ভুলবো ওটা, একাকার কাণ্ড করে, হ্যাঁ ওটা কি করে ভুলবো, এবার এখানে দেখতে এসেছি আমরা, বেরিয়েছি কিছু না, ওটা আমার সাথেই হয়েছে, আলটিমেটলি কিছুতেই ওর বাইক স্টার্ট নিচ্ছে না, ও তো একটু মনটা খারাপ ছিল, স্কুল স্টার্ট নিচ্ছে না, বললাম না একটু মুখটা হাসি করে ফিরবো, তো এখানে আবার চলে এসেছি। আর একটা, তুই মুখের সামনে হাত নেড়ে নেড়ে বলিস না, আর একটা কি বলতো, তখন আমরা ফটো তুলতে পারিনি একটাও, বল, তখন মানে এত বন্ধু বান্ধবের মাঝখানে না সেলফি তুলেছি আমরা, বাট ওইভাবে ফটো হয়নি, আর এত ভিড়ও ছিল, তো বললো এখন ফাঁকা আছে, ফটো তুলি, প্লাস ব্লগটাও ভালো এখানে এন্ড করে দিই, কারণ একটা প্রায় বাজে, বাড়ি যাবো, অ্যাঞ্জেল এখনো খায়নি, অ্যাঞ্জেল খাবে, আমরা খাবো, কালকে সকাল থেকে আমার কাজের প্রেশার আছে, আমাকে স্কুটি আনতে আসতে হবে, ঠিক করতে হবে স্কুটি, তো কালকে আমাদের একটা প্ল্যান আছে, এবার সেটা আগে আমার কাজ ফাজ মিটে যাবে, ওর সব কিছু মিটবে, দেন প্ল্যান আছে, তো যদি হয় তোমরা তো দেখতেই পাবে, আমি এখনো শিওর নই, তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দেবো, আর আশা করি আমাদের এই কদিনের ব্লগগুলো তোমাদের ভালোই লাগছে, তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তারা একটু চেষ্টা করো তাদের বন্ধুবান্ধবদের বলে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে, আর আজকের মতো গুড নাইট, টাটা, আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা, বাই।